With this feeling I can leave. I'm working and I'm leaving. Will you dare to give it over and walk by my side? Do you see the road? Do you hear its call? Do you want a battle? Hello everyone and welcome back to a new and fresh vlog. সামনেই কালী পুজো আর আলোর উৎসব দীপাবলি, তাই আজকে আমরা চলেছি চম্পাহাটির দিকে দেখতে বাজি মার্কেট, আর সাথে হয়তো কিছু কিনবো টুকটাক। আর রাস্তায় যেতে যেতে এমন একটা সুন্দর জায়গা দেখলাম যে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লাম। তো আশপাশটা প্রচন্ড সুন্দর, আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি মাটির রাস্তা, দুদিকে পুরো গাছের ছায়ার মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো যাওয়া যাক বাজি মার্কেটে, দেখি কি বাজির কালেকশন রয়েছে এবছর, নতুন কিছু যদি থাকে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আমরা চম্পাহাটিতে পৌঁছে গেছি আর মার্কেট কিন্তু একদম ফাঁকা, মানে যদিও এবছর ভিড় কাম্য নয় কিন্তু অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ। এই দিকে দেখতে পাচ্ছ যে এই যে দোকানগুলো খোলা রয়েছে এগুলো স্থায়ী দোকান, এছাড়াও দুধারে কিন্তু প্রচুর অস্থায়ী দোকান বসে, সেইগুলো কিছুই এবছর কিন্তু বসেনি। আর কিছু কিছু দোকান খোলা রয়েছে, স্থায়ী দোকানও কিন্তু বেশিরভাগই বন্ধ। এই পাশে দেখতে পাচ্ছ বেশিরভাগই দোকান বন্ধ আর কিছু কিছু দোকান খোলা রয়েছে। অন্যান্য বছরগুলোতে আমরা এখান দিয়ে হেঁটে ঢুকি, এত ভিড় থাকে যে ঠেলাঠেলি করে ঢুকতে হয়, আর এবছর দোকানগুলোতে খদ্দের নেই বললেই চলে, প্রত্যেকটা দোকানদার ফাঁকা বসে আছে একদম। বাইকটাকে একটা সাইডে রেখে দু চারটে দোকান একটু এক্সপ্লোর করা যাক। এই দোকানটা দিয়েই শুরু করা যাক, আর আমরা ট্র্যাডিশনাল বাজির সাথে সাথে নতুন কী কী বাজি উঠেছে সেগুলোও কিন্তু দেখবো এবং পছন্দ হলে কিনবো। মা এন্টারপ্রাইজে এসেছি, তো দেখি এখানে কি কি বাজি আছে আর এদের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা চোরকি, এটা চোরকি আছে, এটা এটার দাম আপনার 65 টাকা আছে। আচ্ছা, কত পিস করে থাকে? 10 পিস করে আছে। দেখতে পাচ্ছ চোরকিগুলো 10 পিস করে আছে, প্যাকেটের দাম 65 টাকা। এটা আপনার আসমান চরকা আছে, শূন্য উপরে উঠে ছখানা চরকা ঘুরতে ঘুরতে উপরে ঘুরবে। এটা হচ্ছে রকেটের মতোই ওপরে উঠে চরকা ঘুরবে, ছটা চরকা। এই যে দেখতে পাচ্ছ 5 পিস আছে, এটার দাম 120 টাকা। এটা স্টার উৎসব আছে, ওয়ান শটের আপনার রেড গ্রিন একলিং, রেড গ্রিন হবে উপরে গিয়ে, ওয়ান শটের সেল আছে, এটা আপনার 110 টাকা। এটা হচ্ছে সিঙ্গেল শট, ওপরে গিয়ে লাল আর সবুজ দুটো কালার হবে, দাম হচ্ছে 110 টাকা করে। স্টার কোম্পানি, এটা বাটারফ্লাই আছে প্রজাপতি, 10 পিস করে আছে, এটার দাম আপনার পড়ে যাবে 110 টাকা। এটা এতটিক নিচে থেকে এতটিক আসবে, সবুজ জীব হবে, ঘুরতে ঘুরতে একদম প্রজাপতির মতো উড়ে বেরিয়ে যাবে। বাহ, এই জিনিসটা কিন্তু দারুণ, মোটামুটি কোমর হাইটে উঠবে ফেটে, তারপর প্রজাপতির মতো উঠতে উঠতে ওপরে চলে যাবে, তাই জন্য এটার নাম প্রজাপতি বা বাটারফ্লাই। এটার দাম কত? এটা আপনার 110। কপিস আছে 10 পিসের, 10 পিসের দাম হচ্ছে 110 টাকা। 5 পিসের আছে, এই জিনিসটা আপনার নিচে বসিয়ে জ্বালিয়ে দিলে একটা লাল সবুজের দ্বীপ হাইট হবে, আপনার এতটিক হাইট হবে, হাইট হওয়ার পরে আপনার সেই সাথে সাথে যতক্ষণ জ্বলবে ততক্ষণ সাইলেন হবে, সাইলেন বাজবে আর কি। এটাও ভালো, এটার দাম কত আছে? এটার তো 60 টাকা দাম আছে। এটা আপনার র ক্যাকলিং, হাইট হবে আপনার 10 ফুট হাইট হবে, ঝাড় নেবে বিশাল ঝাড় নেবে। আর এটা লাল সবুজ, এটাও ক্যাকলিং দিয়ে বানানো, এটাও হাইট হবে অতরখানি, ছিদ্র হবে প্রচুর, এটার দাম আপনার 50 টাকা, এটার দাম আপনার 60 টাকা। এই জিনিসটা চাইছিলাম, এই জিনিসটা অনেকটা ক্রিসমাস ট্রিয়ের মতো হয়, চটপট চটপট করে ওঠে, প্রায় 10 ফুট মতো হাইট হয়, এটার দাম হচ্ছে 50 টাকা করে দু পিস। তো এই দোকান থেকে ফাইনালি নিলাম, একটা সেল নিয়েছি, এটা লাল আর সবুজ হবে, স্টার উৎসবের। এই ক্রিসমাস ট্রি চারটে নিলাম আর এই বাটারফ্লাইটা নিলাম। এখানে তো দেখলাম বেশ কিছু নতুন বাজি, এবার আরেকটা দোকানে দেখি কি পাওয়া যায়, নতুন কিছু আছে নাকি কালেকশন। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি নমিতা স্টোরসে, তো এখানে দেখি কি কি বাজির কালেকশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কালারফুল চোরকি, মানে অনেক রকম মাল্টিপল কালার হবে, 10 পিস থাকে, এটার দাম হচ্ছে 100 টাকা। এটা একটা ভালো জিনিস আছে, এটা হচ্ছে সিটি রং মশাল, মানে সিটি দিতে দিতে পুড়বে আর কি।
বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ বাচ্চাদের তো রং বসা ছাড়া সেরকম কিছু দেওয়া যায় না। তারপরে আবার একটুখানি মানে মিউজিক মিউজিক বাজবে, হেভি এন্টারটেইনমেন্ট। আর যারা সিটি দিতে পারে না তাদের জন্যও ভালো। হুইসেল রং মশলার প্যাকেটের দাম হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে চরকির মধ্যে হুইসেল মারা চরকি। আচ্ছা, এটা হচ্ছে হুইসেল দেওয়া চরকি, এটাতে 5 পিস থাকে, দাম হচ্ছে 110 টাকা। এখানে বিভিন্ন রকমের রং মশাল আছে আর এই রং মশালগুলো এনাদের এখানেই তৈরি। আর এগুলোর দাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 3 পিস আছে মাল্টি কালার, এটার দাম হচ্ছে 50 টাকা। আর এখানে হচ্ছে 5 পিস আছে, এটার দাম, এটার দামও 50 টাকা। এটার বক্স হচ্ছে 30 টাকা আর এটার বক্স হচ্ছে 25 টাকা। তো এগুলো এনারা যেহেতু এখানেই তৈরি করেন, এগুলোর দাম কিন্তু এখানে বেশ কম। এবারে হচ্ছে এইগুলো বসনের মতো জিনিস, এগুলোকে বলা হয় আনারকলি। এইগুলোর হচ্ছে দু রকমের সাইজ আছে, একটা হচ্ছে এই সাইজ আর একটা হচ্ছে এই সাইজ। বড়টার হচ্ছে 5টার প্যাকেট থাকে, 35 টাকা দাম, আর ছোটোটার হচ্ছে 10টার প্যাকেট থাকে, ছোটোটার দামও 35 টাকা। এখন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চরকি নিয়ে এসছেন, আর এই চরকিগুলো ওনাদের হোম প্রোডাক্ট আর কি। তো এইগুলো কটা করে থাকে আর দামটা দিদি আমাদের বলে দেবেন। এটা 10টা করে থাকে বড়টা, ওটার দাম হচ্ছে আপনার 35 টাকা প্যাকেট। মিডিয়ামটা হচ্ছে 10 পিস থাকে, ওটা 25 টাকা প্যাকেট। ছোটোটা 25 পিস থাকে, 25 টাকা প্যাকেট। সিঙ্গেল সেল আমাদের এখানকার আছে 90 টাকার দামের আছে, আর ক্র্যাকলিং নিতে গেলে 110 টাকা পড়বে, ওটা কালারের সাথে ক্র্যাকলিং। আর 15 টাকা আছে, 100 আছে, এবার আপনি এর চেয়ে ভালো কোয়ালিটি হলে 150। সব রকম কোয়ালিটি পাওয়া যাবে। কোয়ালিটি বলতে হচ্ছে একটু মশলা বেশি থাকে কম থাকে এরকম ব্যাপার থাকে, তবে বাজি যখন কিনবেন একটু দাম দিয়ে একটু ভালো দেখে কিনবেন, তাহলে ফাটিয়ে মজা পাবেন। এটা 7 শট আছে, এটার দাম 180 টাকা, আর এটা 90 টাকা সিঙ্গেল সেলের মধ্যে। আর ক্র্যাকলিং নিলে এটা 110 টাকা পড়বে, আর 15 শট আছে, 100 টাকা পড়বে এটা। আর এটা ছোটোর মধ্যে আছে, এটা আপনার পড়বে 60 টাকা পিস। এনাদের এখান থেকে হুইসেল রং মশা নিলাম, এটা হচ্ছে 100 টাকা বক্স নিল, তো দেখি কেমন হুইসেল দেয়। চম্পাহাটির বাজি বাজার তো ঘুরে দেখলাম আর সাথে টুকটাক কিছু কেনাকাটিও করলাম। এবার তোমাদের বলি, তোমরা যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে। প্রথমেই বলি, যেহেতু এখনো পর্যন্ত ট্রেন চলছে না, তাই বাস রুটই কিন্তু একমাত্র ভরসা। রুট নাম্বার 1, বাসে করে বারুইপুর বা হরিনাবি এসে সেখান থেকে অটো করে চম্পাহাটি আসা যায়। রুট নাম্বার 2, বাসে করে গড়িয়া এসে সেখান থেকে অটো করে হরিনাবি এবং হরিনাবি থেকে আবার অটো করে চম্পাহাটি পৌঁছে যাওয়া যাবে। ট্রেনে যেহেতু বাজি নিষিদ্ধ, তাই ফেরার সময় কিন্তু রুট 1 বা রুট 2 ফলো করেই ফিরতে হবে। চম্পাহাটি যেহেতু বাজির পাইকারি বাজার, তো প্রত্যেকবারই যখন আসি প্রায় 2 ব্যাগ ভর্তি করে কিন্তু এখান থেকে বাজি কিনে নিয়ে যাই। আর এবছর হচ্ছে হাফ ব্যাগও ভর্তি হয়নি, আর তাও বাজি কিনেছি শুধুমাত্র ব্যবসায়ীদের মুখের দিকে তাকিয়ে, শুধু ভিডিও করে কিন্তু ফেরত যেতে পারলাম না। করোনা আমাদের সব দিক থেকেই মানে ক্ষতি করছে, একটা দিক থেকেও শান্তি দিচ্ছে না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে সারা বিশ্ব খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।